দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা সড়কের মেরামতি নেই কোন উদ্যোগ স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতা প্রশাসনিক কর্তা ব্যক্তি সকলে দারে দারে ঘুরেও রাস্তা সংস্কার হয়নি অবশেষে সোমবার পদ অবরোধ করল ক্ষুব্ধ গ্রামবাসী ঘটনা উত্তরে যুবরাজনগর বিধানসভার রাজনগর এলাকায় যদিও ঘন্টা চারেক পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসী দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুকছিল রাজনগর থেকে তিলথই যাবার রাস্তাটে যুবরাজনগর বিধানসভার রাজনগর তিন নম্বর এবং ছ নম্বর ওয়ার্ডে রয়েছে মোট পাঁচ হাজার এলাকাবাসী এলাকার স্থানীয় লোকজন পানিসাগর ধর্মনগর দামছড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ রক্ষাকারী রাজনগর থেকে তিলথৈ যাবার রাস্তাটি অবরোধ করে রাখে গ্রামবাসী কাছা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই অবরোধে সামিল হয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা একসময় শুকনো ডালপালা দিয়ে আগুন লাগিয়ে দেয় রাস্তার ওপর রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে প্রায় শতাধিক গাড়ি ক্ষুব্ধ এলাকা বাসীরা জানান তাদের সমস্যার কথা আমরা জনগণ এই পাড়া অঞ্চলের মানুষ যাতায়াত্রা খুবই কষ্টকর যার জন্য আজকে রাস্তা মেরামত করে দেওয়ার স্বার্থে আজকে আমাদের আজকে এই এলাকার মধ্যে প্রায় পাঁচ হাজার জমি আছে তাছাড়া এই রাস্তা দিয়ে দামচড়া তো কৈলাশ রোড এই রোডে দেওয়া প্রতিদিন দামচড়া তিলতুই জলে ভাসা আন্দোবাজার এদিকে কৈলাসর সম্পূর্ণ অংশে যাত্রী রাস্তা দিয়ে করেন অবশেষে প্রায় দুপুর গড়ালে পানিসাগর পূর্ত দপ্তরের আধিকারিক অমল দাস ঘটনাস্থলে আসেন তিনি এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করার আশ্বাস দিলে গ্রামবাসীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে এরপর রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়া শতাধিক যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বিউরো রিপোর্ট আগরতলা টিভি